বেশ কিছুদিন ধরে বাড়িতে একটা ব্যাপার নিয়েই তো আলোচনা হচ্ছে আর ক্রমশ জল গোলা হচ্ছে। এবার তো আমরা চাইতেই পারি একটা কিছু অন্তত ফাইনাল লোক চাইতে পারি তো নাকি? কথা তোমার বিয়ের ব্যাপারে বলছি, তুমি তো নিজেই মত দিয়েছিলে আর আমরাও খুব এক্সপেক্ট করেছিলাম এবার তোমার বিয়েটা হবে। আচ্ছা, আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না যে আমার বিয়ে নিয়ে সবার এত প্রবলেম কেন। নেই তো আমাদের সামনে পাগলা ঘোড়া বসে আছে, সে আমার থেকে বয়সেও বড় সম্পর্কেও বড়, তারও তো বিয়ে হয়নি, সবার আমার বিয়েটা নিয়ে এত প্রবলেম কেন? না না, তোমার বিয়ে করতেই বা প্রবলেমটা কোথায়, সেটাও তো আমাদের কাছে পরিষ্কার নয়। তাতান তাতান, তুমি তো নিজেই রাজি হয়েছিলে বিয়েটা করতে, তোমার অমতে তো আমরা কিচ্ছু করিনি। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট তুমি যেখানে বলেছো আমরা সে, যাই হোক, সে না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কিন্তু কিন্তু মেয়েটা যখন তোমাকে বিয়ে করতে রাজি হলো তখন তুমি কেন মেকে বসলে? দেখো তাতান, ব্যাপারটা একটা ছেলে খেলার পর্যায়ে চলে গেছে। তোমার বাবা এখন বিদেশে এবং সেটা জেনে গেছে যে তোমার বিয়েটা ওইখানেই হচ্ছে। এখন ফিরে এসে সে যদি জানে যে তুমি বিয়েটাই করতে রাজি নও, তাহলে তাহলে কি হবে? তাহলে বাবা এসে নিজের হাতে আমার মাথাটা কেটে নেবে, তাই তো? আরে তাতান, কি ব্যাপার বলতো, তুই এত রেগে যাচ্ছিস কেন? এক তোর তোর বিয়েটা হলে বাড়িতে একটা হইচই আনন্দ, আর তোমার বিয়ে হলে বাড়িতে কেউ হইচই করবে না আনন্দ করবে, তাই তো? আচ্ছা তুমি থাকতে আমি কেন? না রে তাতান, আমার এখনো সেই সিচুয়েশন হয়নি রে, অনেকটাই তোরা জানিস আর বাকিটা।